আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইউপিএস প্রিমিয়াম সিরিজ পাওয়ার গার্ড। এই ইউপিএসটির মডেল PG650VAPS। পাওয়ার গার্ডের এই ইউপিএসগুলো আমাদের দেশে ইনপুট করে গ্লোবাল ব্র্যান্ড। পাওয়ার গার্ডের 650VA এই ইউপিএসটি বিদ্যুৎ চলে গেল চালানো যাবে সাধারণ কম্পিউটার 30 মিনিট। প্রথমে আপনাদের জানিয়ে দেই এই ইউপিএসটির বিশেষ গুণাগুণ সম্পর্কে। প্রথমে রয়েছে হাই ও লো ভোল্টেজ প্রোটেকশন, এরপর ওভারলোড শর্ট প্রোটেকশন, ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট, কম্প্যাটিবিলিটি উইথ জেনারেটরস, অটোমেটিক রিচার্জ ইভেন ইউপিএস ইজ অফ, কোল স্টার্ট কম্পিউটার ইভেন দেয়ার ইজ নো ম্যান পাওয়ার। পাওয়ার গার্ডের এই ইউপিএসটি এটি একটি অফলাইন ইউপিএস। এই ইউপিএসটি মূলত ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করার জন্য। চলুন এবারে ইউপিএসটি আনবক্সিং করে আপনাদের দেখাবো। ইউপিএসটি আনবক্সিং করতে করতে কিছু কথা বলে নিতে চাই। যাদের বাসায় লোডশেডিং রয়েছে এবং হাই ও লো ভোল্টেজের সমস্যা রয়েছে, তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই একটি ভালো মানের ইউপিএস ব্যবহার করতে পারেন। বক্সটি খোলার পর প্রথমে চোখে পড়ে একটি ইউজার ম্যানুয়াল। এখানে ইউপিএসটি কীভাবে ব্যবহার করা উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে একটু সময় নিয়ে এই ইউজার ম্যানুয়ালটি পড়ে নিতে পারেন। এই হলো আমাদের মেইন ইউপিএসটি। ইউপিএসের পাওয়ার বাটনটি লাল রঙের হওয়ায় দেখতে খুবই ভালো লাগছে। ইউপিএসটির পেছন সাইডে রয়েছে 3 প্লাগ বিশিষ্ট 2টি সকেট, যা একটি মনিটর ও একটি পিসি সংযোগের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে মাল্টিপ্লাগের মাধ্যমে লাইন নিয়ে আপনারা মাল্টিপ্লাগে মনিটর এবং পিসিতে লাইন দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মাল্টিপ্লাগে সাউন্ড স্পিকার ও রাউডার সংযোগ করতে পারবেন। এই ইউপিএসটি 8 ঘন্টা চার্জ করার পর একটি 19 ইঞ্চি স্যামসাং মনিটর ও Core i3 একটি ডেস্কটপ পিসি ইউপিএসটিতে সংযোগ করে চালিয়ে দেখেছি, ব্যাকআপ পেয়েছি পুরো 28 মিনিট পর্যন্ত। তাই বলতে চাই আপনার কম্পিউটারকে সেফ রাখার জন্য ও বিদ্যুৎ চলে যাওয়ায় গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত ঘটানো এড়াতে একটি পাওয়ার গার্ড 650VA ইউপিএস অবশ্যই ব্যবহার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।